ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই নিজে বলেন আল্লাহর নবী করিম সাল্লাইসাল্লামের অধিকাংশ সাহাবি বয়স্ক অবস্থায় ইলিম অর্জন করেছেন কোরআন শিখেছেন আলিম হয়েছেন মুহাদ্দিস হয়েছেন মুফাসির হয়েছেন যেহেতু নাইট ক্লাব হতে পারে নাইট স্কুল হতে পারে নাইট কলেজ হতে পারে নাইট ভার্সিটি হতে পারে তাহলে নাইট মাদ্রাসা একশো মাদ একশো হতে পারে ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আমি বলি যেভাবে ছোট ছোট বাচ্চাদের জন্য জায়গায় জায়গায় মাদ্রাসা হয়েছে আফিদ জিজুর রহমতুল্লাহ আলাই ইচ্ছা ছিল আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মাদ্রাসা কায়েম করা ছোট ছোট মক্তব কায়েম করা আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি হয়েছে কিন্তু আমরা চাই আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মাদ্রাসা হোক আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কালামের মধ্যে বলেন সুরায় রহমান আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাউল বায়ান আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন আর রহমান দয়াময় আল্লাহ এরপরের অংশ কি আল্লাম কুরআন শিখিয়েছেন কুরআন হলাকাল এরপরে সৃষ্টি করেছেন কি মানুষ এরপরে আল্লাহ পাক পাকুল আলমিন আয়াতের মধ্যে বলেন ইয়েকা বিসমিরব্বিক্লা খলাক ইয়ো তুমি পড়ো ইসমিরব্বিক্লা খালাক তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে কি করেছেন সৃষ্টি করেছেন তার নামে কি করো কী আল্লাহ তালা অন্য আরেকটি আয়াতের মধ্যে বলেন উল ইয়া আলামুন আল্লাহ ইয়া আলামুন যারা জানে এবং যারা জানে না তারা কিয়ামতের আজ পর্যন্ত সমান নয় সমান যারা জানে এবং যারা জানে না তারা কি নয় সমান নয় আল্লাহ তালা আরেকটি আয়াতের মধ্যে বলেন মিন আউলামা সবচেয়ে বেশি উলামায়ে কেরামরাই আমাকে বই করে আল্লাহ রাবুল আলমিনকে বই করে বেশি কে উলামায়ে কেরাম কে বলেছেন আল্লাহ পাক রাবুল আলমিন আল্লাহর নবী আলাইসাল্লাম বলেন তলাবুল ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নারী হোক পুরুষ হোক জ্ঞান অর্জন করা করা কি কি এরপরে আল্লাহর নবী আরেকটি হাদিসের মধ্যে বলেন খাই রুকুম্মান তা আল্লামাল ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় যে শিখে এবং শিক্ষা দেয় দুনিয়ার কোনো শিক্ষাকে আল্লাহর নবীজি শ্রেষ্ঠ বা একবারে যে চূড়ান্ত পর্যায়ে শিক্ষা বলেন নাই সার্টিফিকেট আল্লাহর নবীজি দিয়েছেন কোন শিক্ষাকে কুরআন শিক্ষাকে যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় সে হলো কি সর্বোত্তম শুধু উত্তম নয় কি সর্বোত্তম আল্লাহর নবীজি আরেকটি হাদিসের মধ্যে বলেন ইন্না ইন্দা আওয়ারাসাতুল আম্বিয়া

ওয়াইন্দাল আম্বিয়া লাম ইউয়ার রিসু দিন আরওলা দিরহামা নবীগণ কোনো দিরহাম রেখে যান নাই কোনো দিনার রেখে যান নাই রেখে গেছেন কি আইলিম আইলিম এই কুরআন রেখে গিয়েছেন ঠিক আছে যে ব্যক্তি কোরানের শিক্ষায় শিক্ষিত হবে যে ব্যক্তি নবীজির হাদিসের শিক্ষায় শিক্ষিত হবে সে হইল নবীদের ওয়ারিস সে কার কারোয়ারিস আপনারা যে এখানে দিন শিখতে আসছেন আপনারা কার ওয়ারিস। নবীদের ওয়ারিস। এখন আসেন হুজুর এই হাদিসগুলো তো আমরা মনে করতেছি এই হাদিসগুলো সম্ভবত ছোটো ছোটো মাসুম বাচ্চাদের ক্ষেত্রে মনে হয় ঠিক আছে না এই আয়াতগুলো মনে হয় ছোটো ছোটো বাচ্চাদের জন্য আমরা বয়স্কদের জন্য নয় তাহলে সরাসরি আমরা দলিল দিলে আপনারা বুঝবেন যে বয়স্ক শিক্ষা আল্লাহর নবীজির যুগে ছিল কার যুগে ছিল আমরা যে রকম বয়স্ক ছাত্ররা যে এখানে লেখাপড়া করতেছে এই শিক্ষা কার যুগে ছিল আল্লাহর নবীজির যুগে ছিল ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন সবাই ইমাম বুখারি রহমতুল্লা আলাই এক নম্বর খণ্ড সতেরো নম্বর পৃষ্ঠা ভালো করে বুঝে নিবেন এক নম্বর খণ্ড কত নম্বর পৃষ্ঠা সতেরো নম্বর পৃষ্ঠা কত নম্বর পৃষ্ঠা ইমাম বুখারী রহমতুল্লা আলাই নিজে বলেন আল্লাহর নবী করিম সোল্ল্লা সাল্লামের অধিকাংশ সাহাবি বয়স্ক অবস্থায় ইলিম অর্জন করেছেন কোরআন শিখেছেন আলিম হয়েছেন মুহাদ্দিস হয়েছেন মুফাসির হয়েছেন কে বলেছেন কার কথা ইমাম বুখাই রহমতুল্লা কথা কার কথা ইমাম বুখাই রহমতুল্লা কথা ইমাম বুখাই রহমতুল্লা একটি হাদিস উল্লেখ করেছেন প্রথম খন্ড উনিশ নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ড কয় নম্বর পৃষ্ঠা উনিশ নম্বর পৃষ্ঠার মধ্যে যে উমর ইবনুল খাত্তাদি আল্লাহ তাল্নু থেকে বর্ণিত উমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তালু বলেন কুন্দনা জুলুসা। আলা রসুলিল্লা সাল্লাহ আলাইসাল্লাম ইয়ানজিলু ইয়াউমান ও আনজিলু ইয়াউমান ওমর ইবনুল খাতাব রাজি আল্লাহ তালু বলেন ওমরকে চিনেন আপনারা কেউ মনে হয় চিনেন না আল্লাহ নবীজি বলে গিয়েছেন লাউকানা বাদি নাকানা উমর আমার পরে যদি কেউ নবী আসতেন তাহলে কে নবী হইতেন উমর হইতেন কে নবী হইতেন উমর হইতেন আর উমরের সানে কুরআনের আয়াত নাজিল হয়েছে অনেক আয়াত উমর রাদি আল্লাহ তালুর সানে কি হয়েছে অবতীর্ণ হয়েছে উমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত যে উমর ইবনুল খাত্তাব বলেন যে আমি এবং আমার এক ভাই ইদবান ইবনে মালিক ওনার নাম কি ইদবান ইবনে মালিক উনি কাজকর্ম করতেন একদিন ওমর রাধি আল্লাহ তালু কাজকর্ম করতেন একদিন ওমর রাধি আল্লাহ তালু আল্লাহ নবীজির দর্শের মধ্যে গিয়ে বসতেন কে উনি কি ছোটো বাচ্চা ছিলেন ছিলেন বয়স্ক ছিলেন আপনাদের মতো মুরব্বী ছিলেন ওমর ইবনুল খাতাব রাজি তালা আল্লাহ নবীজির সমস্ত ইলিম সব কিছু শুনতেন শুনে আইসা আমার ভাই ইবনে মালেককে আমি এগুলা বলে দিতাম সে সেদিন কাজকর্ম করতো শেখানো যাইত না এরপরে ইবনে মালেক পরের দিন আমি কি করতাম পরের দিন আমি কাজকর্ম করতাম আমি কাজকর্ম করতাম এরপরে আমার ভাই যে ইদবান মালিক আল্লাহ নবীজির দরবারে যেত গিয়ে এই বিভিন্ন বিষয়ে সে শিখত শেখার পরে সেইগুলো আমার কাছে পৌঁছে দিত তাহলে আল্লাহ নবীজির যারা সাহাবি আছেন আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালান। নবীজির একবারে বলতেছেন যে আমার যদি কোনো বন্ধু থাকতো পৃথিবীর বুকে তাহলে কে হইতো বন্ধু সিদ্দিকে আকবর কে হইতো সিদ্দিকী আকবর তাহলে আবু বকর সিদ্দিক কি ছোট অবস্থায় আলেম হইসেন আপনারা মনে হয় জানেন না বড় হয়ে অবস্থায় জ্ঞান অর্জন না হয়ে তা তো ইসলাম গ্রহণ করছেন ওই বয়স্ক অবস্থায় ইসলাম গ্রহণ করছেন কি অবস্থায় উসমানি আফান রাধি আল্লাহ তালু উনি কি ছোট অবস্থায় ইলিম অর্জন করছেন না বয়স্ক অবস্থায় আপনাদের কাছে একটা জিনিস জানার আছে আচ্ছা আপনারা যে এখানে আসছেন আসার পরে আপনাদের উপকার হয়েছে নাকি ক্ষতি হয়েছে আচ্ছা যদি উপকার হয় এই সময়টা যদি আপনারা না আসতেন কোন কাজের মধ্যে ব্যয় করতেন এই খালি সময়টা হয়তো মোবাইলে না হয়তো সিনেমার মধ্যে না হয়তো বিভিন্ন অশ্লীল কাজের মধ্যে কি করতেন ব্যয় করতেন কিন্তু আল্লাহ তালা আপনাদের উপর দয়া করেছেন মায়া করেছেন চোরের মধ্যে যাচাই বাছাই করে আপনাদেরকে এখানে নিয়ে এসেছেন তাহলে আপনারা খুশি হবেন না বেজার হবেন যদি আমরা কষ্ট করতে পারি তাহলে পাকিস্তানের তারিখ জামিল সবার মতো হতে পারবো পাকিস্তানের তারিক জামিল সব কিন্তু ডাক্তার হয়ে এরপরে কি হয়েছেন আলিম হয়েছেন আদনুর নৈশ মাদেশার জুবাই সব ঠিক আছে উনি কিন্তু জেনারেল ছিলেন কি বয়স্ক এরপরে হয়েছেন অবস্থায় আলেম হয়েছে আজকে আন্দুর পুরা নৈশ মাদ্রেশার উনি কি শিক্ষা বুডের প্রধান কথা বুঝতেছেন আচ্ছা এখন আপনারা বলতে পারেন যে উজুর এই বয়স্ক শিক্ষা আপনারা কোথায় থেকে পেলেন আমরা কোথায় থেকে পেয়েছি বলেন তো আল্লাহর নবীজির থেকে কোথায় থেকে পেয়েছি আল্লাহর নবী সাল্লু আসলাম আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি এখানে অনেক ছোটো ছোটো বাচ্চারা রয়েছে অনেকের আত্মীয় স্বজন এখানে এসেছে আচ্ছা এদের উপর কি কোরআন ফরজ হয়েছে কোরআন পড়া কি ফরজ এদের উপর কি নামাজ পড়া ফরজ নামাজ পড়া ফরজ আচ্ছা এখন আপনাদেরকে প্রশ্ন করি আপনারা যে এখানে আসেন আপনাদের চাচা দাদা বাতিজা যারাই আছে যারা বয়স্ক হয়ে গেছে সতেরো ষোলো পনেরো দশের উপরে যারা বয়স তাদের উপর কোরআন শিক্ষা করা কি ফরজ কি ফরজ না নামাজ শিক্ষা করা ফরজ কি ফরজ না কুরআন শিক্ষা করা ফরজ কি ফরজ না এখন যদি কেউ না জানে ঠিক আছে এখন যদি কেউ না জানে তাদেরকে শিক্ষা দেওয়া উম্মতের যারা কেরাম আছেন তাদের দায়িত্ব কর্তব্য কি না তাহলে আমাদের এই নাইট মাদ্রাসা ঠিক আছে অনেকেই বিরোধিতা করে কিন্তু আমাদের মধ্যে যারা বড় বড় বড়ো কেরাম এখানে আছেন আল্লামা ইসমাইল বরিশালী সাহেব নুরিয়ার সাহাতাউল্লা হাফিজজি এরপরে যারা যারা বড়ো বড়ো উল্লামায় এখানে আতে গোড়া জুবাই সাহাবুবাইসের সাহেব জাতা এখানে আসেন ঠিক আছে যারা বড়ো বড়ো আলেম তারা কখনও বিরোধিতা করে না বিরোধিতা করে কারা দেখবেন যাদের আইলিম কালাম কম যাদের আইলিম কালাম কি যাদের মস্তিষ্কের সমস্যা রয়েছে কথা বুঝতেছেন এই শিক্ষার বিরোধিতা করে কারা যাদের মস্তিষ্কের মধ্যে কি রয়েছে সমস্যা আছে তারা কি করে এই শিক্ষার বিরোধিতা করে এখন আপনাদেরকে বলতে চাই যদি আপনারা এই যে জ্ঞান অর্জন করতেছেন এই এলিম অর্জন করতেছেন আচ্ছা এই রাস্তার মধ্যে যদি আপনি মারা যান তাহলে কি হবে ইসলাম হাদিসের মধ্যে বলেছেন তরিকাই তরিকা যে ব্যক্তি এই রাস্তার মধ্যে এসে মারা যাবে আল্লাহ রাবুল আলামিন তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন তাহলে আমরা কি খুশি না যার তাহলে এই রাস্তার মধ্যে কি আমরা তাকবো না ছেড়ে চলে যাবো বলতেছিলাম তাহলে ছোটো ছোটো বাচ্চাদের উপর কোরআনে কোনো ফরজ হয়ে নাই কিন্তু আপনাদের যারা স্বজন রয়েছে তাদের উপর কোরআন ফরজ হয়েছে না নাকি সুরায়ে ফাঁতে পায় না সুরায়ে ফাঁতে সাথে কি সুরা মিলাবে পারলেও দিনীয় যে মাসলা আছে হালাল হারাম বুঝে না কথা বুঝতেছেন তাহলে হালাল হারাম চিনতে হলে কোথায় আসতে হবে মাদ্রাসায় আসতে হবে তাহলে আমাদের একটা কথা এখান থেকে বুঝতে হবে যদি নাইট ক্লাব হতে পারে নাইট স্কুল হতে পারে নাইট বার্সিটি হতে পারে নাইট কলেজ হতে পারে তা নাইট মাদ্রাসা হইলে সমস্যাটা কি তাহলে আমাদের মন মানসিকতা এইরকম কেন আমরা মন মানসিকতাকে স্থির করতে হবে মন মানসিকতা কি করতে হবে স্থির করতে হবে যেহেতু নাইট ক্লাব হতে পারে নাইট স্কুল হতে পারে নাইট কলেজ হতে পারে নাইট বার্সিটি হতে পারে তাহলে নাইট মাদ্রাসা একশো আমাদের একশো হতে পারে ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আমি বলি যেভাবে ছোটো ছোটো বাচ্চাদের জন্য জাগায় জায়গায় মাদ্রাসা হয়েছে আফিজ জুজুর রহমতুল্লাহ আল্লাহ ইচ্ছা ছিল আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মাদ্রাসা কায়েম করা ছোটো ছোটো মোক্তব কায়েম করা আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশিও হয়েছে কিন্তু আমরা চাই আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার নৈশো মাদ্রাসাও আমরা এখান থেকে কি করব প্রত্যেকটা ছাত্র ফোন করব প্রত্যেকটা ছাত্র ওয়াদা আদা করবো আমরা আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মাদ্রাসা করবো ইনশাআল্লাহ বয়স্কদের পিছনে মেহনত করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন ওলা মাটিবি সত্য ও ন্যায়ের পথে